বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, হাসপাতালে রোগীর পরিজনদের কাছ থেকে চুরি হচ্ছে দিনের পর দিন। হাসপাতালে রোগীর এবং তাদের পরিজনরা এমনিতেই অনেক সমস্যার মধ্যে থাকেন এবং রোগীর পরিজনরা অনেক টেনশনে থাকেন অনেক সময়। সেই সুযোগকে কাজে লাগিয়েই একটা চোর চক্র বলা চলে সেখানে সক্রিয় রয়েছে। বিশেষ করে জিবি হাসপাতালে এই চক্রটা কিন্তু দেখা যায় এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে দেখা যায় রোগীদের কাছ থেকে বা রোগীর পরিজনদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা পয়সা, অনেক কিছু চুরি হয়ে যায়। এরকমই একটি ঘটনা ঘটেছে আবারও, তবে চোরকে এবার পাকড়াও করতে সমর্থ হয়েছে বেসরকারি যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা, এবং চোরকে পাকড়াও করে গণধোলাই দিয়েছে, তুলে দিয়েছে পুলিশের হাতে। চোরের কাছ থেকে অনেক জিনিস, পেন নাইফ থেকে শুরু করে নানান জিনিস তার কাছ থেকে উদ্ধার হয়েছে। হাসপাতালের মধ্যে এই চুরির ঘটনাগুলো দিনের পর দিন বাড়ছে, যার জেরে স্বাভাবিকভাবেই যারা রোগীরা রয়েছেন, রোগীর আত্মীয় পরিজনরা রয়েছেন, এমনিতেই তারা সমস্যায় রয়েছেন, তাদের একটা আরো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই চোরের উপদ্রব। এমনিতে দেখা যায় যে পারমিশন ছাড়া কেউই কিন্তু ভেতরে ঢুকতে পারেন না, নিরাপত্তা রক্ষীদের টপকে কেউই ঢুকতে পারেন না, তাও যে দেখা যায় বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো কিন্তু ঘটে চলেছে। একদিকে নিরাপত্তা রক্ষীদের যে খামখেয়ালি রয়েছে এই বিষয়গুলোতে অবশ্যই একটা বিষয়, তবে এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরাই কিন্তু পাকড়াও করেছে এক চোরকে। একদিনে তিনটি মোবাইল চুরি হয়েছে রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে। তবে চোরকে পাকড়াও করতে পেরেছে নিরাপত্তা রক্ষীরা, বেসরকারি নিরাপত্তা রক্ষীরা, এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আপনারা শুনলেন যারা রোগীর এবং রোগীর পরিজনরা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে, এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু অনেকটাই ক্ষোভান্বিত রয়েছেন এবং আলটিমেটলি সেই চোরকে পাকড়াও করতে সমর্থ হয়েছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা এবং গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দিনের পর দিন এরকমের ঘটনাগুলো কিন্তু অবশ্যই ঘটছে। পুলিশ আধিকারিক এবং তার পাশাপাশি যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা আরো কঠোরভাবে সেদিকে নজর দিতে হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে মানুষের বক্তব্য। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।